সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। অবস্থা কিন্তু প্রায় শোচনীয় হয়ে গেছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উদ্ভট প্ল্যান নিয়ে আসছে, প্ল্যান বলা যায় না সেগুলোকে, উদ্ভট সব সমস্ত ব্যাপার নিয়ে আসছে। তার মধ্যে একটি হলো প্রতি মাসে 35 টাকা রিচার্জ, যে রিচার্জ না করলে আপনার সিমের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে শুধুমাত্র এটাই আলোচনা করব না যে কেন আপনারা 35 টাকা রিচার্জ করবেন না, তার সাথে আমরা আরও অনেক কিছু জানতে চলেছি এই ভিডিওতে। তো সেই জন্য বন্ধুরা 2-3 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর পূর্বে একটা রিকোয়েস্ট, যদি আপনি জিওর পরিষেবাতে সন্তুষ্ট হয়ে থাকেন বা জিওর অফার যদি আপনাদের সত্যিই ভালো লাগে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জিও। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। কেন আপনারা 35 টাকা রিচার্জ করবেন না প্রতি মাসে, সেটি জানার আগে একটা ছোট্ট ঘটনা আপনাদের জানিয়ে দিই, যদিও ছোট না, ব্যাপারটি অনেক বড়। যে ভোডাফোন আইডিয়া প্রিপেড ইউজারদের জন্য দারুণ খবর, FUP লিমিট ছাড়া ভয়েস কলের সুবিধা এলো। মানেটা কি, এতদিন অবধি যদি আপনি ভোডাফোন অথবা আইডিয়া যদি আপনি আনলিমিটেড রিচার্জ করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য প্ল্যানটি মোটেও আনলিমিটেড ছিল না। সেক্ষেত্রে আপনি ডেইলি 100 এবং সপ্তাহে 700 মিনিটের বেশি কিন্তু কল করতে পারতেন না। তার উপর যদি আপনি কল করতেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্স কাটা হতো, অথবা মেসেজের ক্ষেত্রেও কিংবা ডেটার ক্ষেত্রেও কিন্তু একটা লিমিট ছিল, তার বেশি কিন্তু আপনি করতেই পারতেন না। বন্ধুরা, এখন থেকে ভোডাফোন আইডিয়া কোম্পানি দুটো এক হয়ে গেছে, এরা কিন্তু এখন সমস্ত FUP লিমিট উঠিয়ে দিয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনি আনলিমিটেড রিচার্জ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো আর বাইন্ডিংস থাকবে না। অর্থাৎ আনলিমিটেড বলতে, এখন আপনি আনলিমিটেডই কিন্তু আপনি ইউজ করতে পারবেন, যেমনটা করে জিও। বন্ধুরা, জিও আসার আগে কিন্তু এইসব কোম্পানিগুলো তাদের ইউজারদের থেকে প্রচুর কামাই করে নিয়েছে। এখন যেহেতু জিও এসে গেছে, সেহেতু এরা আর অত কামাই করতে পারছে না এবং অস্তিত্ব টিকিয়ে রাখতে কিন্তু এখন তারা FUP লিমিটও উঠিয়ে দিয়েছে। বন্ধুরা, এখন আপনাদের জানিয়ে রাখি যে বন্ধুরা কেন আপনারা রিচার্জ করবেন না 35 টাকায়। বন্ধুরা দেখুন, জিও আসার পরে কিন্তু এরকম FUP লিমিট উঠাতে বাধ্য হয়েছে ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল। বন্ধুরা, যদি আপনারা এখন জিওর থেকে বা যদি আপনারা এখন ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল থেকে যদি আপনি অন্য সিমে পোর্ট করে যান, সেটি আপনি জিওতেই যান অথবা আপনি BSNL যান, কারণ বর্তমানে জিও এবং BSNL দুটি সিম যারা এইসব ফালতু নিয়ম যাদের নেই। তো সুতরাং আপনি যদি চান আপনি ভোডাফোনের আনলিমিটেড রিচার্জ করে নিতে পারেন, অথবা আপনি কিন্তু এয়ারটেলের আনলিমিটেড রিচার্জ করে নিতে পারেন, কিন্তু ভুলেও এইসব 35 টাকা রিচার্জ আপনি করাতে যাবেন না। কি হবে, 3 মাস পরে আপনার সিম বন্ধ হয়ে যাবে, আপনি আপনার সিমটাকে জিওতে অথবা ভোডাফোন অথবা BSNL আপনি পোর্ট করে নিন। কিছুদিন পরে যদি বহু সংখ্যক গ্রাহক যদি ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল থেকে যদি অন্য সিমে পোর্ট করে যায়, তখন এই কোম্পানিগুলো কিন্তু বাধ্য হবে তাদের এই ফালতু প্ল্যান কিন্তু উইথড্র করতে। সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন হলে আপনি আনলিমিটেড রিচার্জ করিয়ে নিতে পারেন, কারণ সেক্ষেত্রে কিন্তু FUP উঠিয়ে দিয়েছে আর সেক্ষেত্রে ভোডাফোন একটা ভালো প্ল্যান নিয়ে এসছে, মোটামুটি ভালো, যেটা 1299 টাকার 1 বছরের জন্য আপনি পাবেন, প্রতিদিন 1 GB করে আপনি নেট পাবেন এবং আপনি 12 মাসের জন্য অ্যামাজন প্রাইম এবং ভোডাফোন রেডের জন্য সাবস্ক্রিপশনও কিন্তু ফ্রি পেয়ে যাবেন, সেটাও আপনি করে নিতে পারেন। কিন্তু ভুলেও কিন্তু 35 টাকা রিচার্জ করবেন না। এই 35 টাকা রিচার্জ যদি এই কোম্পানিগুলো না পায়, সেক্ষেত্রে কিন্তু তারা তখন এই 35 টাকা রিচার্জের যে ফালতু নিয়মটা উঠিয়ে দিতে বাধ্য হবে। তো বন্ধুরা, যাই করুন না কেন 35 টাকা রিচার্জ একদমই করবেন না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইনফরমেশনটি বা ছোট্ট হেল্পটি যদি আপনাদের ভালো লাগে, তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।